প্রদীপ চারিদিকে আলো প্রদান করলেও তার নিচের অংশটুকু সবসময় অন্ধকারে নিমজ্জিতই থাকে। ঠিক এমনভাবেই প্রত্যেকটি সফল মানুষের গল্প আমরা শুনলেও তাদের কষ্টের দিনগুলো অজানাই থেকে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা গেইলের সফলতার গল্প নয়, বরং তার শৈশবের কিছু কষ্টকর দিনের গল্প শুনব। 1979 সালের 21শে সেপ্টেম্বর জামাইকার প্রিন্সটনের এক বস্তিতে বসবাসকারী হত দরিদ্র এক পরিবারে জন্ম নেন ক্রিস্টোফার হেনরি গেইল, যাকে আমরা সবাই ক্রিস গেইল নামেই চিনি। 6 ভাই বোনের মধ্যে গেইল হলো তার বাবা মায়ের পঞ্চম সন্তান। বাবা ডুডলি গেইল পেশায় একজন পুলিশ ছিলেন, বেতন ছিল খুবই কম, অসচ্ছলতা তাই সহজে তাদের পরিবারের পিছু ছাড়ে। এই কারণেই তার মা হেনরি গেইলকে তার প্রতিবেশীদের ঘরে ঘরে ঘুরে ঘুরে বা পার্কে ঘুরে ঘুরে বাদাম বা কিছু টুকিটাকি খাবার বিক্রি করতে হতো। এইরকম দৈন্য দশা পরিবারের ছেলে গেইল যে একদিন বিশ্ব সেরা ক্রিকেটার হয়ে উঠবেন তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সবার ধারণা ছিল তিনি প্রাপ্তবয়স্ক হলে হয়তো সমুদ্রে গিয়ে মাছ ধরবেন, কিংবা মদের ব্যবসা করবেন, অথবা একজন শ্রমিকের মতো কাজ করে তার দিন চালাবেন। কিন্তু তার ভাগ্যের লেখা হয়তো অন্যই ছিল। গেইল এখন যেমন একজন দুর্দান্ত ব্যাটসম্যান, তেমনি ছোটবেলায় ছিলেন একজন দুরন্ত শিশু। দরিদ্রতার জন্য 3 বেলা ঠিক করে খাবার খেতে না পেলেও নিয়ম করে মার কাছে মারটা ঠিকই খেতেন তিনি। স্কুল পালানো, সারাদিন এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়া বা সমবয়সীদের সঙ্গে মারপিট, এই সব কিছুর কারণেই বেশ দুরন্ত বাচ্চা হয়ে উঠেছিলেন তিনি, এবং এইগুলোর জন্যই রোজকার নিয়ম করে মার খেতেন তিনি। এসবের মধ্যেও তিনি হয়ে উঠলেন একজন বিশ্বসেরা ক্রিকেটার। এর জন্য কিন্তু গেইল সব সময় তার কৃতজ্ঞতা প্রকাশ করেন লোকাস ক্রিকেট ক্লাবের দিকে। এই ক্লাবটি গেইলের প্রতিভা দেখে তাকে ওপরে উঠতে সাহায্য করেছে। এই ক্লাবটিতে খেলার সময়ে বিধ্বংসী ব্যাটিং করতে শুরু করেন ক্রিস গেইল। একটা সময় তার ব্যাটিং জামাইকান নির্বাচকদেরও চোখে লেগে যায়। তারা তখন উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে খবর দেন যে জামাইকান থেকে তারা এক বিধ্বংসী ক্রিকেটারকে পাঠাচ্ছে। ক্রিকেট বোর্ড যাবতীয় যাচাই বাছাই শেষ করে তাকে অনূর্ধ্ব 19 দলে মনোনীত করে। সেখানে চমক দেখানোর পর 1999 সালে তিনি যোগদান করেন জাতীয় দলে। তারপর থেকে মেরুন জার্সি গায়ে একের পর এক রেকর্ড তৈরি করতে শুরু করেন ক্রিস গেইল। 2006 সালে টি-20তে অভিষেকের পর থেকে গত 14 বছর ধরে প্রত্যেকটি টি-20তে রেকর্ড তৈরি করেন সর্বোচ্চ সেঞ্চুরি। তাছাড়া ফরম্যাটটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রান, সর্বোচ্চ বাউন্ডারি, দ্রুততম সেঞ্চুরি ইত্যাদি সব রকমের খেতাবই তার খাতায়। তার ভক্তরা তার নাম দিয়ে দেন দ্য কিং অফ টি-20। ছোটবেলায় 3 বেলা ঠিকমতো খেতে না পাওয়া ছেলেটি এখন 40 মিলিয়ন ডলার সম্পত্তির মালিক। কিন্তু শৈশবের সেই কষ্টকর দিনগুলোর কথা আজও ভুলতে পারেননি ক্রিস গেইল। তাই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে নিজস্ব অর্থায়নে তৈরি করেছেন তারই মতো হতদরিদ্র কিছু শিশু কিশোরদের জন্য দ্য ক্রিস গেইল একাডেমি।